আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সিভিল সার্জন কার্যালয় কুমিল্লায় স্বাস্থ্য সহকারী পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্কে বলা ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো আমরা ধরে নেই হচ্ছে 10 বছর পূর্বে পিতার বয়স, যেহেতু বলা আছে 4:1, তাহলে পিতার বয়স হচ্ছে 4x আর পুত্রের বয়স হচ্ছে x। তাহলে বর্তমানে পিতার বয়স আসবে হচ্ছে 10 বছর বেশি, 4x + 10, x + 10, আর 10 বছর পর পিতার বয়স 4x + 20, এইটা আসবে হচ্ছে x + 20। এখন প্রশ্ন মতে বলা আছে যে এই 4x + 10 অর্থাৎ 4x + 20 অর্থাৎ পিতার 10 বছর পরের বয়স এবং পুত্রের 10 বছর পরের বয়সের অনুপাত ইকুয়ালস হচ্ছে 2:1 অর্থাৎ 2/1, বা এটা করলে আসবে হচ্ছে 4x + 20 ইকুয়ালস 2x + 40, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে 20, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 10। x এর মান যদি 10 আসে তাহলে বর্তমানে পিতার বয়স আসবে হচ্ছে, পিতা ইকুয়ালস হচ্ছে 4x + 10, তাহলে 4×10+10 ইকুয়ালস আসবে হচ্ছে 50, আর পুত্র x + 10 ইকুয়ালস আসবে হচ্ছে 10+10 ইকুয়ালস আসবে হচ্ছে 20, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 50, পুত্রের বয়স হচ্ছে 20। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 42 বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা হবে হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যদি আমরা কর্ণটা নিই তাহলে এখানে হয় হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপর প্রশ্ন নম্বর 43 বলা আছে 0.1 × 0.01 × 0.001 ইকুয়ালস কত? তো এখানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর, 2 ঘর আর 1 ঘর, অর্থাৎ টোটাল 6 ঘর, তাহলে 1, 1, 2, 3, 4, 5, 6 ঘর, এই 6 দশমিকের পরে টোটাল 6 ঘর হবে, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 0.00001, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 44-এ বলা আছে 1 − x² 1 − x এর লঘিষ্ঠ রূপ কোনটি? তো এটা যদি আমরা সূত্র করি তাহলে পাবো হচ্ছে a² − b² 1 + x 1 − x, আর নিচে পাবো হচ্ছে 1 − x, এটা এটা কাটা আসবে হচ্ছে 1 + x, এই 1 + x হবে হচ্ছে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 45-এ বলা আছে 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 46-এ বলা আছে 6টি সংখ্যার গড় 8.5, 1টি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? তো 8.5 হচ্ছে 6টির গড় আর 7.2 হচ্ছে 5টির গড়, তাহলে 8.5কে 6 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 51, আর 7.2কে 5 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 36, এটার বিয়োগফল আসবে হচ্ছে 15, অর্থাৎ সংখ্যাটি যেটা বাদ পড়ল সেটা হবে হচ্ছে 15, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47-এ বলা আছে ত্রিভুজের 2টি কোণের অনুপাত 2:3, 1টি কোণ 75 ডিগ্রি হলে অন্য 2টি কোণের পরিমাণ কত? তো যদি একটা কোণ 75 ডিগ্রি হয়ে থাকে সব কোণ মিলিয়ে হয় হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180টিকে 75 ডিগ্রি আমরা বাদ দিব, আসবে হচ্ছে 105 ডিগ্রি, এই 105 ডিগ্রি হচ্ছে 2টি কোণের যোগফলের সমান, আর এই 2টি কোণের অনুপাত হচ্ছে 2:3, তাহলে 2:3 অনুপাতে এটা যদি ভাগ করি তাহলে আসবে 105 × 5/2, আবার আসবে হচ্ছে 105 × 5/3, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 63, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 42, অর্থাৎ 2টি কোণ হবে 42 ডিগ্রি এবং 63 ডিগ্রি, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48-এ বলা আছে 53/14 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? তো এটাকে যদি আমরা
53 কে ভাগ করে 14 দিয়ে তাহলে আসবে হচ্ছে 3 এটা আসবে হচ্ছে 42 আসবে হচ্ছে 11 14 ভাগের 11 অর্থাৎ 3 সমস্ত 14 ভাগের 11 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 49 49 এ বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা ধরে নেই ছাত্র সংখ্যা হচ্ছে x তাহলে টোটাল ছাত্র যদি 4 জন করে বসে তাহলে বেঞ্চের সংখ্যা বলা হচ্ছে 3টি খালি থাকে অর্থাৎ 3টা সাব এক্সট্রা বেঞ্চ থাকে দ্বিতীয়ত হচ্ছে যদি 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে x - 6 যদি আমরা করি তাহলে এই হচ্ছে ছাত্র এরা বেঞ্চে বসতে পারবে কয়জন করে বসে বসে হচ্ছে এখানে 3 জন করে এই হচ্ছে হিসাব তাহলে এটা ক্যালকুলেশন করব x - 6/3 - x/4 = 3 বা এটা করলে আসবে হচ্ছে 12 4x - 24 - 3x = 3 বা এটা আসবে হচ্ছে x minus 24 equals 36 বা x equals আসবে হচ্ছে 60 অর্থাৎ 60 জন ছাত্র ছিল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 50 50 এ বলা আছে দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটার উত্তর হবে হচ্ছে তিনটি কোণ সমান হওয়া সত্ত্বেও ধরেন এই একটা ত্রিভুজ আমরা আঁকলাম এই সেম ত্রিভুজ বড় একটা আঁকলাম সেই ক্ষেত্রে তিনটা কোণ সমান হচ্ছে এই কোণ এই কোণের সমান এই কোণ এই কোণের সমান এই কোণ এই কোণের সমান দেখতে একই রকম কিন্তু তারা সর্বসম না সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে তিনটি কোণ তারপর প্রশ্ন নম্বর 51 51তে বলা আছে a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আর a কিউব প্লাস b কিউব এর গসাগু কত তো a প্লাস b তো a প্লাস b এটাকে ভাঙালে আমরা পাবো হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b আর a কিউব প্লাস b কিউবকে ভাঙালে পাবো হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে দেখেন এখানে a প্লাস b এই পোরশনের a প্লাস b a প্লাস b সেই ক্ষেত্রে a প্লাস b হবে হচ্ছে কমন ফ্যাক্টর বা গসাগু এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 52 52তে বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছর সুদ আসলের 5 ভাগের এক অংশ হবে তো এটা একদমই সোজা এটা হচ্ছে আসল এখানে আর এটা হচ্ছে সুদ সেই ক্ষেত্রে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজটা পেয়ে যাব ইকুয়ালস আসবে হচ্ছে 20% এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 53 53তে বলা আছে কোন ভগ্নাংশটি 3 ভাগের 2 থেকে বড় এখানে হচ্ছে 11 ভাগের 8 হচ্ছে 3 ভাগের 2 থেকে বড় এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 54 54তে বলা আছে 90 ও 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি 90 ও 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি সেটা হচ্ছে 97 এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 55 55তে বলা আছে কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত তো সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য বলতে বোঝায় সমকোণ বাদে বাকি যে কোণ দুইটা কোণ আছে সেটা বাকি দুই কোণ মিলে হয় হচ্ছে 90 ডিগ্রি যেহেতু একটার থেকে 6 ডিগ্রি বেশি সেই ক্ষেত্রে 6 ডিগ্রি আমরা বাদ দিয়ে নিব আসবে হচ্ছে 84 ডিগ্রি 84 ডিগ্রিকে দুই দ্বারা ভাগ করব আসবে হচ্ছে 42 ডিগ্রি ছোট কোণটা হবে 42 ডিগ্রি যদি বড় কোণ বের করতে বলতো তাহলে আসতো 42 ডিগ্রি যোগ 6 ডিগ্রি ইকুয়ালস আসতো হচ্ছে 48 ডিগ্রি তাহলে একটা কোণ হবে 42 ডিগ্রি একটা কোণ হবে 48 ডিগ্রি ছোট কোণটি হচ্ছে 42 ডিগ্রি এই 42 ডিগ্রি হবে হচ্ছে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ